ছুটির দিনে একটু অন্য রকমের জলখাবার আমরা সকলেই খুব পছন্দ করি, তাই আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য হিঙের লুচি আর তার সাথে দুর্দান্ত একটা রেসিপি তরকারির। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়ামাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ জলখাবারের রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। বানানো খুব সহজ, কিন্তু স্বাদে হয় অসাধারণ। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা লুচির জন্য 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি, তার সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হিং, যেহেতু এটা হিঙের লুচি, 2 টিস্পুন দিয়ে দিলাম ঘি। এবার আমার মা বাকি কাজটা করে দিচ্ছেন, পুরো জিনিসটাকে ময়দাটাকে ভালো দিয়ে ময়ান দেওয়া হচ্ছে। ময়ানটা ভালো মতো দিলে লুচিগুলো খুব খাস্তা হবে, আর যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করেছি এমনিতেও কিন্তু লুচিগুলো একটু খাস্তার মতোই হবে। এবার মা অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছে। যেরকম আমরা নর্মাল লুচি পরোটার ডো মাখি, ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নেওয়া হচ্ছে। ডোটা কিন্তু এখন দেখুন অনেকটাই হয়ে এসছে মাখা, আর এরপর একটুখানি জাস্ট জল লাগবে, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এর সাথে আনুষঙ্গিক যে তরকারিটা থাকবে সেটা কিন্তু একটা দারুণ রেসিপি, সেটা আপনারা রুটির সাথেও সার্ভ করতে পারেন। ঠিক এরকমভাবেই কিন্তু ডোটা আমাদের মাখা হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট সাইজের কতগুলো লেচি কেটে নেওয়া হলো। মোট এখানে লেচি কাটা হয়েছে 11 পিস। যেরকম সাইজ আপনারা দেখছেন ঠিক এরকম সাইজের কিন্তু 11 পিস লুচি এই 1.5 কাপ ময়দা থেকে কেটে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন লেচিগুলো। আসুন এবার তরকারিটা বানিয়ে ফেলা যাক। এখানে আমরা সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন, 1/4 টিস্পুন পরিমাণ হিং, একটা তেজপাতা আর তার সাথে একটা শুকনো লঙ্কা। ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে 25 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করার পর, তখন আমরা দিয়ে দেবো এখানে 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আলুটাকে দিয়ে প্রথমে আমরা এই ফোড়নার তেলের মধ্যে মিনিট খানেক একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক আলুটাকে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে এখানে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ কুমড়ো। কুমড়োটাকে দিয়ে ঠিক একইভাবে আলুর সাথে মিশিয়ে 1 মিনিট ভেজে নেব। আলু কুমড়ো দুটোই কিন্তু আমাদের মিনিট খানেক করে ভাজা হয়ে গেছে, জাস্ট হালকা একটু কালার চেঞ্জ হওয়া শুরু করেছে। এরপর এতে আমরা দিয়ে দেবো ভেজানো ছোলা। 1/4 কাপ পরিমাণ ছোলা আমি মোটামুটি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাতে তারপর এটাকে দিয়ে দিচ্ছি। ছোলাটাকে দিয়ে আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নেব আলু এবং কুমড়োর সাথে মিশিয়ে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ থেতো করা আদা। চাইলে আপনারা আদা বাটাও দিতে পারেন, কিন্তু আমি এই রেসিপিতে থেতো করা আদা দেওয়া প্রেফার করি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও একবার মিক্স করে নেওয়া হলো। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি আমরা এখানে জল। 300 মিলিলিটার মানে মোটামুটি এই 1/4 কাপের থেকে একটু বেশি জল আমরা এখানে দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে আমরা কুক করব 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে। আমাদের এখানে কিন্তু 7 মিনিট মতো হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি, সবজি কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু আমি শুকনো রাখবো না, সেই জন্য জলটাও আমি কম দিয়েছি। এদিকে 1/4 টিস্পুন গোটা ধনে, 1/4 টিস্পুন গোটা জিরে, তার সাথে দিয়েছি 1টা শুকনো লঙ্কা, তারপর 1/4 টিস্পুন পরিমাণ মৌরি, আর সব শেষে 2টো ছোট এলাচ। এইগুলোকে আমরা শুকনো কড়াইতে একটু তেলে নেব মিনিট 2 থেকে 3 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে, আর তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব, আর মিক্সি জারের মধ্যে আমরা এটাকে ভরে একটা গুঁড়ো বানিয়ে রাখছি। এই গুঁড়োটা কিন্তু আমি এই সবজির পরিমাণেই দিয়েছি, সুতরাং পুরো গুঁড়ো মশলাটাই কিন্তু আমরা এবার অ্যাড করে দিচ্ছি। আমি হাফ করে অ্যাড করছি, প্রথমে কিছুটা অ্যাড করে নিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে বাকিটাও কিন্তু আমরা এখানে পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে।
এইটা দিলে কিন্তু এর আলাদা একটা মাত্রা এসে যায়। আর সবশেষে এরপর আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 1 টিস্পুন পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমরা অফ করে দেব। তরকারি তো হয়ে গেল, এবার বানিয়ে ফেলতে হবে লুচি। তার জন্য মা একটুখানি তেল নিয়ে লুচিগুলোকে বেলে নিচ্ছে, যেরকম নর্মাল লুচি বেলা হয় মিডিয়াম সাইজের, তাই সেরকমভাবে বেলে নেওয়া হলো। আর লুচিটা বেলে নেওয়া হয়ে গেলে গড়াইতে গরম করা হয়েছে সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে ভালো মতো এরপরে লুচিটা দিয়ে দেওয়া হবে, আর তারপর এপিটপিট করে সুন্দর লালচে করে এবং বেশ একটা ফুলকো ভাবা আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর যেহেতু বললাম আপনাদেরকে হিঙের লুচি, তার সাথে চিনির এফেক্ট, তার সাথে এই সবজি, একদম দুর্দান্ত কিন্তু এই টোটাল কম্বিনেশনটা। সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে, তাই এই কামিং সানডে বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করবে, ভুলবেন না যেন। ঠিক এরকমভাবে ফোলা করে আমরা সমস্ত লুচিগুলোকে কিন্তু ভেজে নিলাম, আর সার্ভ করার জন্য আজকে একদম রেডি রেসিপি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিখালেখা, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই নমস্কার।